আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুবাইরা তাসনিম, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল গুলশান দুই এবং ধানমন্ডি মেডিক্সে। আজকালকার প্রত্যেকটা মানুষকে দেখা যাচ্ছে তারা স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে, কোরিয়ান প্রোডাক্টের দিকে অনেক ঝুঁকছেন অথবা কোরিয়ান স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করছেন। আজকে কোরিয়ান স্কিন কেয়ার রুটিনের আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাবল ক্লিনজিং। এই ডাবল ক্লিনজিং জিনিসটা আসলে কী? আমি যদি দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই সেটাই কি ডাবল ক্লিনজিং? আমি প্রথমে একটা ভেজা মেকআপ রিমুভার দিয়ে যদি মুখটাকে ওয়াশ করে তারপরে একটা ফেস ওয়াশ ব্যবহার করি সেটা কি ডাবল ক্লিনজিং? আসলে ডাবল ক্লিনজিং জিনিসটা কী? আমরা যদি আমাদের পরিভাষায় বলি তাহলে ডাবল ক্লিনজিং হচ্ছে প্রথমে আপনাকে একটা অয়েল বেসড ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করতে হবে এবং তারপরে আপনাকে একটা ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করতে হবে। আমরা যারা রেগুলার বাইরে যাচ্ছি, অনেক পলিউশনের মধ্যে থাকছি, তাদেরকে প্রত্যেকেরই উচিত ডাবল ক্লিনজিং করা। এবং ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে প্রথম ভাগে যখন আমি একটা অয়েল বেসড ক্লিনজার দিয়ে মুখটা ওয়াশ করছি, এক্ষেত্রে আমার মেকআপ, আমার সানস্ক্রিন, আমার ত্বক থেকে তৈরি হওয়া ত্বকে, ত্বকের যে তেল আছে কিংবা সেবাম আছে, এই জিনিসগুলোকে ধুয়ে যায় এবং যত ধরনের অয়েল বেসড ডার্টস কিংবা ইম্পিউরিটিস আছে সব কিছু আমি অয়েল বেসড ক্লিনজার দিয়ে ধুয়ে এরপর পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে তারপরে আমি একটা ওয়াটার বেসড ক্লিনজারে যাব। এখন আমি যখন ওয়াটার বেসডে যাব তখন আমার ত্বকে তৈরি হওয়া ঘাম কিংবা যে সকল ইম্পিউরিটিস আমার এই অয়েল বেসড ক্লিনজারটা রিমুভ করতে পারেনি তারা সকলে রিমুভ হয়ে যাবে আমার এই ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে। এখন ডাবল ক্লিনজিং জিনিসটা আসলে দরকার কাদের? তাদেরই দরকার যারা প্রচুর পরিমাণে বাইরে যাচ্ছেন, তারা যারা মেকআপ করছেন এবং যারা অনেক বেশি পলিউশনে থাকছেন। আপনি যদি ঘরে থাকেন এবং আপনার স্কিন যদি ড্রাই হয় সেক্ষেত্রে আপনি কেবলমাত্র ওয়াটার বেসড যে ক্লিনজার আছে সেটাই ব্যবহার করবেন। এটা সাধারণত আমরা জেল অথবা ফোম আকারে পাই। আর আপনি যদি ঘরে থাকেন কিংবা আপনি বাইরে যাচ্ছেন কিন্তু খুব কম কিংবা পলিউশনে আপনার এক্সপোজার খুব বেশি নেই, সেক্ষেত্রে আপনি অয়েল বেসড যে ক্লিনজারটা শুধু সেটা আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু ডাবল ক্লিনজিংয়ের দরকার নেই। তার মানে আমরা যদি কোনো একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার ত্বকের ধরন, আমার পারিপার্শ্বিকতা সব কিছু চিন্তা করেই সেদিকে আগাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।